অনেক মুচি আছে তার বন্ধু, অনেক মানে আপামর জনতা যারা বিভিন্ন মানে আমি ছোট করে কথা বলতেছি না, সব সাধারণ জনগণ সাধারণ ভ্যানালা দীক্ষালা থেকে শুরু করে সবাই তাকে অত্যন্ত পছন্দ করে। আমিও মানে চাচাই বলি আর কি, মাসিমাকে ভাই বলি। তো চাচা মানে আপনি চাচা শ্বশুর, আপনি প্রথমে একটু পরিচয়টা যদি দিতেন। আমি ফাজিল আকরম, প্রথমত হচ্ছে আমি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, এবার আমি দুইবার সহসভাপতি, আমি নগরের নেক্সট চেয়ারম্যান, আর আমি স্টুডেন্ট লাইফ থেকেই ছাত্রলীগ সাথে জড়িত, আমার পরিবার আওয়ামী লীগের সাথে জড়িত, আমার পরিবার মুক্তিযোদ্ধা পরিবার, আমার বাবা আমার দুই ভাই সহ আমার পরিবারের প্রায় 7-8 জন মুক্তিযোদ্ধা সহ, এই আর কি আমার পরিচয়। মাসাফির সাথে আপনার সম্পর্কটা কি? মাসাফি আমার বড় ভাইয়ের মেয়ে বিয়ে করে, ছোট মেয়ে। আচ্ছা, আমার বড় ভাইয়েরা মারা গেছে অনেক আগে 84 সালে, তখন আমার এই ভাইজির বয়স মাত্র 3-4 মাস, তার 3টা বোন। আচ্ছা, এবং মানে মাসাবি তো জামাই, তাহলে জি জামাই জি। তো এই জামাইয়ের সাথে সম্পর্কটা কেমন আপনার? আমার জন্য সম্পর্ক সাধারণত যেভাবে হওয়া উচিত, জামাই থেকে আমি রাজনৈতিক মানে যেহেতু আমি রাজনৈতিক পরিবারের সন্তান, সেই হিসাবে তাকে রাজনৈতিকভাবেই আমি বেশি পছন্দ করি, সেভাবে তার সাথে চলাফেরা করি, সেভাবে চলার চেষ্টা করি, সেভাবে কাজকর্ম করার চেষ্টা করি। আপনি তো অভিজ্ঞ রাজনীতিবিদ, মাশরাফি তো এই লাইনে একেবারে নতুন, ক্রিকেট থেকে এসেছে, সেক্ষেত্রে আপনার কাছ থেকে কিরকম পরামর্শ নেয় এই ধরনের কর্মকাণ্ডে? না, আমি এ পর্যন্ত সে এই রাজনীতি আসার আগের থেকেই সে নলেজ ফর্মেশনের মাধ্যমে এই লোহাগাড়া নড়াইলের মানুষের সেবা করার চেষ্টা আগের থেকেই অব্যাহত রেখেছে। আমার নলেজ ফর্মেশনের মাধ্যমে ইতিমধ্যে সে নড়াইল লোহাগাড়া অনেক উন্নয়নমূলক কাজ করেছে, যেগুলো বাংলাদেশ নড়াইল দৃশ্যমান, এবং সেটা আমরা বলতে পারবো। তা আগের থেকেই তাকে নড়াইলের মানুষ, লোহাগাড়ার মানুষ, সারা বাংলাদেশের মানুষ পছন্দ করে, তার মধ্যে নড়াইলের মানুষ বেশি পছন্দ করে, যেহেতু সে মানুষের সেবায় মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধার পাশে দাঁড়ায় সবসময়ের জন্য, যেটা আপনারা দেখেছেন এই করোনার সময় অনেক সংসদ সদস্য বের হয়নি, কিন্তু সে কিন্তু করোনার সময় প্রতি দুয়ারে দুয়ারে ডাক্তার পাঠিয়েছে, অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করেছে, এবং বিভিন্ন জায়গা মানে যত সমস্যা আছে মানুষের আর্থিক সমস্যার সমাধান করেছে, পাশাপাশি দাঁড়িয়েছে, এতে কিন্তু কোনো সব কোনো দ্বিতদ্বন্দ্ব করেনি। মানে ক্রিকেটার মাশরাফি দেখে বিয়ে দিলেন, সেই মাশরাফি এখন এমপি, মানে এটা আপনারা কেমন করে গ্রহণ করেন? বা আমরা ক্রিকেটার মাশরাফি দেখে বড় কথা না, সেটা হচ্ছে কি যে মাশরাফি তার পরিবার ঐতিহ্যবাহী পরিবার, তার দাদা আওয়ামী লীগের দাদা, তার দাদার বাবা, অর্থাৎ তার ভাই স্বপন ভাইয়ের সাথে আমাদের আগেই পারিবারিকভাবে সম্পর্ক ছিল, আমরা অত্যন্ত ক্লোজ ছিলাম এমনিতেই, আর সেভাবেই মোটামুটি হচ্ছে, আর তাছাড়া তাদের দুজনের পছন্দের বিয়ে, তার মাসাই এবং সুই দুজন একসঙ্গে একসঙ্গে লেখাপড়া করতো, একে অপরকে আগে থেকেই পছন্দ করে, সেভাবে আমরা সবাই এটাকে আর দ্বিধাদ্বন্দ্ব করিনি, সবাই মেনে নিয়েছি, সেভাবেই তো তাদের পছন্দের মতোই আমরা সবাই অ্যারেঞ্জমেন্ট করেছি, পারিবারিকভাবে অ্যারেঞ্জ করেছি। কিন্তু পলিটিক্সটা কীভাবে গ্রহণ করছেন আপনারা? পলিটিক্সটা আমার মনে হয় যেটা সে ইচ্ছে করলে সে অনেক সুখী জীবনযাপন করতে পারতো, নির্দ্বিধায় নিশ্চিত জীবনযাপন করতে পারতো, আমার কাছে যেটা মনে হচ্ছে সে রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে, রাজনৈতিক পরিবার জামাই হিসাবে যেটা সে গ্রহণ করছে এটা মানে অ্যাকসেপ্টেবল, এবং এটা তো দরকার ছিল, কারণ আছে নিজের সুখে থাকাই ভালো কথা নয়। আমিও মনে করি যে আমরা যারা ভালো আছি আমরা ভালো থাকা বড় কথা নয়, মানুষ আমাদের কাছে অনেক কিছু আশা করে, আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে তুমি নিজে ভালো থাকা বড় কথা নয়, মানুষ মানে মানে অন্য সেবায় এগিয়ে যাও, সবাই চাওয়া উচিত, আমি মানে মাসে সেই দ্রুতই গ্রহণ করেছে। আমি জানি যেটা সে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে যে মানুষের পাশে দাঁড়িয়েছে, আপনারা দেখেছেন বিভিন্ন মাঠে প্রান্তরে সব জায়গায় মানুষের সাথে সে অগতরে মেশো, এবং রাজনীতিবিদ হিসেবে আমার মনে হয় সে যেটা করেছে এটা অনন্য, কারণ বাংলাদেশের ইতিহাসে 52 বছরে অনেক এমপি অনেক সংসদ সদস্য আছে, কাউকে ছোটো করে দেখতে চায় না, সবার সাথে কম বেশি আমাদের পরিবারে আমাদের সম্পর্ক ছিল, কিন্তু অ্যাজ এ মাশরাফি অ্যাজ এ সংসদ সদস্য হিসেবে সে মানুষের দুয়ারে দুয়ারে যেভাবে পৌঁছিয়েছে, এবং আমার মনে হয় কোনো সংসদ এত মানুষের নিকটে পৌঁছায়নি। এবারের নির্বাচনে মাশরাফিকে নিয়ে কেমন প্রত্যাশা করছেন? অলরেডি তো একজন প্রার্থী আজকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। আমার মনে হয় মাশরাফির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে এরকম সৎ সহসলা লোকের সুযোগ কম ছিল, যারা করছে এটা ফাজলামি করছে, তারা বুঝছে এক সময় একটা পরিবেশে যে আসলে মাশরাফির সঙ্গে ফাইটটা কারোর পক্ষে সম্ভব না, কারণ সাধারণ জনগণ থেকে ভ্যানওয়ালা রিক্সাওয়ালার থেকে শুরু করে যত শ্রেণীর লোকজন আছে সব শ্রেণীর লোক কিন্তু তাকে পছন্দ করে, আপনারা জানেন অনেক মুচি আছে তার বন্ধু, অনেক মানে আপামর জনতা যারা বিভিন্ন মানে আমি ছোটো করে কথা বলতেছি না, সব সাধারণ জনগণ সাধারণ ভ্যানওয়ালা রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই তাকে অত্যন্ত পছন্দ করে, সবার কাছে যে সে যেভাবে এগিয়ে যায় এটা আসলে অনন্য, এটা আমাদের পরিবারের জন্য গর্ব, এটা আমাদের সবার জন্য আমরা আল্লাহ তাআলাকে দোয়া করি সে যেন এভাবে মানুষের সাথে মিশে থাকে, তার পূর্বের যে চরিত্র আর বর্তমান চরিত্র কোনো পার্থক্য নেই। এতে মাশরাফি সে যে আপনারা আমার থেকে আরও বেশি জানেন কী অর্থের মালিক, কী সম্পদের মালিক, আমার মনে হয় কেউ বুঝতে পারেন না, সে সাধারণভাবে চলাফেরা করে, কারণ বুঝার কাজ জানে যে মাশরাফি যে তার ভিতরে কোনো গর্ব আছে, তার ভিতরে কোনো অহংকার আছে, শুধু সে না তার পরিবারও একই অবস্থা, তার মা, তার বাবা, তার বাবা সবাই একই রকমের, তাদের ভিতরে কোনো পরিবর্তন ঘটেনি। কিন্তু ভোট কাস্ট কেমন হতে পারে? আমার বিশ্বাস আমরা 60-70 আপ ভোট কাস্ট হবে ইনশাল্লাহ, মাশরাফির দিক তাকিয়ে।
সাধারণ মানুষ মহিলারা পুরুষ যারাই দেখেন যেখানে তখন পথ প্রান্তরে মহিলারা দাঁড়িয়ে আছে মাশরাফির সাথে কথা বলে শুধু মাশরাফিকে পছন্দ করে যেন শেখ হাসিনাকে পছন্দ করে নৌকাকে পছন্দ করে এর জন্য ভোট আছে তারপরে মাশরাফির জন্য কিছুটা প্লাস পয়েন্ট আছে আজ মাশরাফি আপনারা কি চান যে প্রত্যাশা করেন যে মাশরাফি প্রতিমন্ত্রী বা মন্ত্রী হোক আমাদের পারিবারিক ভাবে এটা বলা উচিত না তার বাবা আমার কাছে প্রধানমন্ত্রী তাকে খুব ভালো করে চেনেন যে কাকে দিয়ে আমার মনে হয় আপনাদের কাছে আর বেশি নিউজ থাকার কথা যে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী অনেক এমপির সম্পদ বেড়েছে আমার মনে হয় একমাত্র এমপি আমার যেটুকু জানা মতে মাশরাফি যার সম্পদ কিন্তু কমেছে গতবার তার যে সংসদ তার যে হলফনামায় 1,91,00,000 টাকার উপর তার আয় ছিল এখন কিন্তু 88,00,000 টাকা আমার জানা মতে তার পারিবারিক 10,00,000 টাকার উপরে তার খরচ হয়েছে এই 5 বছরের এমপি মানে মানে যে সংসদ সদস্য পদ হিসেবে এটা দায়িত্ব পালন করতে যে কোথাও কোনো মানে কোনো ইন্টারেস্ট কোনো ধরনের লাভবান কোনো বিষয় গ্রহণ করে বিষয় মনে হয় অনেক অফার তাকে ছিল আমাদের মাধ্যমে তো অনেক অফার আসছে কিন্তু আমরা গ্রহণ করতে আমার কাছে সৎসাহসই পাই না কখনো তাকে বলবো যে এটা করলে তুমি এই টাকা পাবা আমার মনে হয় না কেউ এই সৎসাহস আছে তাকে বলবে আর সে ধরনের সে অ্যাকসেপ্ট করেও না আর ব্যক্তিগতভাবে সে জীবনে এগুলো পছন্দ করে না সে চায় ধর্মীয় বিধিবিধান মেনে চলে মানুষকে সেবা করার জন্য যেটা করার দরকার সেটাই করার চেষ্টা করে এটা আমাদের জানা মতে সেটাই আমরা মনে করি থ্যাংক ইউ